মা আসছে আজ বছর ঘুরে, তাই মালিনীর মন আজ আনন্দে মাতোয়ারা। অনেক বছর ঘুরে ঘুরে তার পরিশ্রমের সার্থক, ফুল বেচে সে কিছু পয়সা জমিয়েছিল এবছর ভাইকে একটা সুন্দর জামা কিনে দেবে বলে। তাই তার আনন্দের আর অন্ত নেই, এবছর সে দেবেই তার ছোট্ট ভাইটার জন্য একটা জামা এনে। সকাল থেকে চলল তারই মালা গাঁথার পর্ব। সারাদিন মেয়েটা ঘুরে ঘাড়ে 10টা টাকা ইনকাম করে, কখনো বা ভালোবেসে কেউ 2-4 পয়সা বেশি দেয়, তাতেই চলে তার ঘর সংসার। ঘর সংসার তার ছোট্ট ভাইটা 4 বছরের, সে নিজেও কি অনেক বড়, 10 বছরের মেয়ে মালিনী। এই নিয়ে তার সংসার। অনেক ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, তবুও তার আদরের ভাইটাকে আগলে নিয়ে সে চলে পথ। ছোট্ট একটি গভর্নমেন্ট স্কুলে দাখিলা করিয়ে দিয়েছে, যাতে এদিক সেদিক ঘুরে বকাটে ছেলেদের মতো না হয়। নিজে সারাটা দিন ভোর থেকে উঠে মালা গেঁথে বিক্রি করে, 2-4 পয়সা বেশি হলে লজেন্স এটা সেটা টুকিটাকি নিয়ে যায় ভাইয়ের জন্য। তার সকালাত কোথায়, ভাইকে বড় করতে হবে তার স্বপ্ন। তবু আমরা যেন বড় দোকান, শপিং মল সব জায়গা থেকে জিনিস কেনা, মালা কেনা, আমাদের টুকি টাকি সমস্ত জিনিসের ফাই ফরমাস যা থাকে তা কিনে নিয়ে বাড়ি যাই। সেই ছোট্ট মেয়েটির মতো আরও যারা, তাদের হয়তো আমরা কেউ অনেক সময় ঘুরেও দেখাই না, অথচ এই একটু পয়সাই তাদের জীবনে এনে দেয় হাসির রোল। যাক, ভাবা দূর আর করব না, মা আসছেন, সবার ভালো হোক, সবাই থাকুক। আজ মালিনীর মনে অনেক আনন্দ, আজ সে ভাইয়ের জন্য নতুন জামা কিনে নিয়ে যাবে। নমস্কার, ছোট্ট গল্প অনুগল্প আপনাদের জন্য আমি মাধুরী মণ্ডল। আমার ডাইরেক্ট বলা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল মিষ্টি মধু ক্রিয়েশন, দ্যাটস অনলি ফর ইউ, ইটস স্প্রেড লাভ। হ্যাপি দুর্গা পূজা ইন অ্যাডভান্স। নমস্তে শ্রী, নমস্তে শ্রী, নমো নমঃ।